নমস্কার সকলকে স্বাগতম জানাই আকো আরম্ভ করবলে লৈছো আজির এটা অন্য ভিডিও মই আছো পাঠশালা স্থিত পর্দার কারওয়ালডত আর আজি আমি এখন গাড়ির বিষয়ে কথা পাতিম গতি সেই গাড়িখন হল ডিজায়ার ডিজায়ারর VXI যেটু সেকেন্ড বেস মডেল গতি ডিজায়ার VXI বিষয়ে কথা পাতি যদি ইয়ার আমি চাবি চাবলে যাও এই মারুতির টিপিক্যাল কি ইয়াত লক আনলক আর বস মজা গতি যদি আমি ইয়াত চাবলে যাও টোটেল রাউন্ড টু ইয়াত আপনার আপনার হেলোজেন আহে হাই বিম লো বিমত আর ইয়াত আপনার হেলোজেনে আপনার যেটু টার্ন ইন্ডিকেটর আর ইয়াত কোনো ধরনের ফগ ল্যাম্প নাহে কিন্তু ইয়াত ফগ ল্যাম্প আপনাদের এসেসরিজত লুগাব পারে ইয়াত আপনার ক্রোমর একটা লাইন দিয়া আছে আর যদি আমি ইয়াত চাবলে যাও ইয়াত সম্পূর্ণ একটা ক্রোমর লাইন দিয়া আছে লগতে সুজুকির লোগো ইয়াত ডিজায়ার দিয়া আছে ইয়াত আপনার হাওয়া পাস করবর কারণে ইয়াত আপনার এনেকা প্যাটার্নত আপনার গ্রিল দিয়া আছে আর ইয়াত আপনার টুইং হুকর কারণে দিয়া আছে গাড়িখন ফসিলে বা কিনা হলে ইয়াত আপনার টুইং হুকত টুইং লুগাই গাড়িখন কভার আপ করব পারে আর যদি চাবলে যাও ইয়ার এইখান এনেকা বনেট ইয়াত আপনার ওয়াশার দিয়া আছে আর লগতে এইখন এই কিন্তু আপনার অটো মানে অটো অটোমেটিক ওয়াইপার নয় ইয়াত ম্যানুয়াল ওয়াইপার ম্যানুয়াল ওয়াইপারে চলাব লাগিব যদি আমি ইয়াত ডাইমেনশনের কথা কবলে যাও ইয়াত আপনার লেন্থ আছে 3995 অর্থাৎ 4 মিটারের ভিতরতে হে এইখনো আর যদি ইয়ার আপনার উইথ যেটু উইথ আছে এই কব যাব তেলে 1735 অর্থাৎ 1735 মিটার আর যদি আমার হাইটটু চাবলে যাব 1515 মিটার নয় সরি 1515 mm ইয়ার হাইট আছে আর এটা সুজুকি এনেকা একটা নতুন ফিচার্স লঞ্চ করেছে যদি আমি ইয়াত আপনাদের দেখাই দিও গাড়িখান আমি লক করলো যদি আমি এবারে আনলক করিম আনলক করলে এইখন আপনার ডোর খোলা যাব কিন্তু যদি আমি এই ডোরের কথা কবলে যাও এই ডোর বা ইয়াত যে তিনিখন আছে তিনিখন ডোর আপনার দেখাই দিও মই ইয়ার আপনার এই তিনিখন ডোর কোনো কারণত খোলা না যায় ইয়ার এইটু আপনার কিছু চুরি হওয়া ঘটনা বা কিনা এনেকা ঘটনার কারণে এই আপনার সিস্টেম করেছে যদি আমি আরো দুইবার যদি টিপি দিও হলে হে এইখন মানে দুয়ার খোলা যাব এই সম্পূর্ণ মানে সেফটি রিজনের কারণে করেছে কাস্টমারের সেফটি রিজনের কারণে এইটো করেছে আহক এটা আমি যেটু সাইড প্রোফাইলের বিষয়ে আলোচনা করো যদি আমি প্রথমতে চাও আপনার ব্রিজস্টোনের টায়ার দিয়া আছে ইয়াত আপনার 165/80 R14 গোটে অর্থাৎ 14 ইঞ্চিল ইয়াত স্টিল রিম দিয়া আছে কিন্তু ইয়াত এলোই গুল নহয় ইয়াত স্টিল রিম দিয়া আছে গতিকে এই হল আপনার 14 ইঞ্চ আর এই 80 এই আপনার 165 গতি ইয়াত যদি চাবলে যাও ইয়াত আপনার ডিস্ক ব্রেক দিয়া আছে আর আপনার এনেকা ধরনের ভিতর দেখা পাওয়া যায় ইয়াত আপনার সাসপেনশনের কাম করা আছে ইয়াত প্রথম চকাত ডিস্ক ব্রেক আর রিয়ার হুইলত ড্রাম ব্রেক দিয়া আছে গতি আপনার ইয়াত মাত ফ্লাপ কিন্তু এইখন আপনার এসেসরিজতে পাওয়া যায় গতি যদি আমি চাবলে যাও ইয়াত আপনার ফেন্ডারত কোনো ধরনের সিগনেল লাইটর মানে কি নাই আর যদি আমি চাবলে যাও ইয়াত আপনার ওয়ার ভিএমত টার্ন ইন্ডিকেটর দিয়া আছে আর লগতে আপনার বডি কালার ডোর হেন্ডেল দিয়া আছে আর আপনার এ পিলার বি পিলার দুখন পিলার দিয়া আছে গতি আপনার টোটেল সিডান যেহেতু গাড়ি সিডান গাড়ির ডিজাইনটু এনেকা গতি টোটেল সাইড প্রোফাইলটু ইয়ার এনেকা হয় এটা আমি বলক রিয়ার প্রোফাইললে যাও এটা যদি আমি বুথ স্পেসলে যাও গতি ইয়াত এনেকা ধরনের আপনার এলইডি ব্যাক ল্যাম্প কিন্তু আপনার এই দুটা ল্যাম্প মানে রিয়ার ফগ রিয়ার ল্যাম্প আর আপনার যে টার্ন ইন্ডিকেটর আছে এই দুটা কিন্তু আপনি হেলোজেনত পাব আর ইয়াত 4টা পার্কিং সেন্সর আছে মাজত সুজুকির লোগো ইয়াত আপনার একদম পুরা ক্রোম এলিমেন্ট দিয়া আছে আর ইয়াত আপনার ডিজায়ারর বেজিং ইয়াত আপনার স্টপ ল্যাম্প দিয়া আছে লগতে ইয়াত কোনো ধরনের ডিফগার ওয়াইপার আদি না পাই ইয়াত আপনার নর্মেল এন্টিনা দিয়া আছে যদি আমি বুথ স্পেস যদি আমি চাবলে যাও হলে ইয়াত অবশ্যই কোনো ধরনের ইনসুলেশন দিয়া নেই ইয়াত ইনসুলেশন দিলে অবশ্যই ভাল লাগিল ইয়াত আপনার 378 লিটার 378 লিটার বুথ স্পেস দিয়া আছে ইয়াত আপনার টুল কিট বা মেনুয়েল যা আছে সেইখিনি পাব আর ইয়াত যদি আমি টায়ার সেকশন চাবলে যাও নর্মেল আপনার এই স্টিল রিমে পাব 165/80 R14 গতি সেম আপনার সেম প্রোফাইলর বা
same profile insir apunaloke steel mane spare wheel to pabo aru iar apunalokor boria ta boot lamp dia ase jodi ami yak yak bondo kori du aru jodi ami side profile to saboloi jao side profile totel enekwa iar 37 liter or fuel tank capacity pua jai odike bahiror totel apunalokor Walkround to eitu যদি আমি সাবলৈ যাও ইয়াত আপোনালোকৰ এনেকুৱা ধৰণৰ বডি কালাৰ ডোৰ হেণ্ডেল পোৱা যায় গতিকে আমি ডোৰখন খুলিলে প্ৰায় চাওক প্ৰায় 90% ডোৰ প্ৰায় 90 ডিগ্ৰী নহ'লেও 85 ডিগ্ৰী ডোৰ অপেনাৰ ইয়াত পোৱা যায় যদি আমি সাবলৈ যাওঁ ইয়াত ব্লেক এণ্ড বিচ কালাৰৰ থিমত আপোনাৰ ইণ্টেৰিয়ৰটো আছে ইয়াত আপোনাৰ অট'মেটিক অটো ডাউন ইয়াত আপুনি চাবিডাল লগাই দিওঁ আমি যদি প্ৰথমতেই চাবলৈ যাওঁ ইয়াত আপোনালোকৰ চিট কোনো ধৰণৰ লেডাৰ নাপায় ইয়াত আপোনালোকৰ ফেব্ৰিক অপচনেদি পাব লগত হাইট এডজাষ্টেবল চিট পোৱা যায় আৰু যদি আমি এইফালে চাবলৈ যাওঁ ইয়াত হেডলেম্প লেভেলাৰ আছে অটো ষ্টাৰ্ট ষ্টপ বটন আছে যি আপোনালোকৰ মাইলেজ বা ফিউল এফিচিয়েণ্ট কৰে গাড়ীখনক আৰু যদি আমি এতিয়া ভিতৰলৈ আহোঁ ইয়াত আপোনালোকৰ ষ্টিয়াৰিং চাওক ফ্লেট বটম ষ্টিয়াৰিং পায় ইয়াত কোনো ধৰণৰ লেডাৰ ৰেপ ষ্টিয়াৰিং নাপায় যিহেতু আপোনালোকৰ VXI ভেৰিয়েণ্ট লগতে আপুনি ইয়াত ইয়াত চাওক আপুনি হেডলেম্পৰ বা টাৰ্ণ ইণ্ডিকেটৰৰ ইয়াত সেই আছে আৰু যদি আমি ইয়াত চাবলৈ যাওঁ ইয়াত আপোনাৰ যিটো ৱাইপাৰৰ কণ্ট্ৰল আছে আৰু যদি আমি ইয়াত চাওঁ আপোনাৰ ষ্টিয়াৰিং মাউণ্টেড কণ্ট্ৰলখিনি ইয়াত আছে ইয়াত আপোনালোকৰ কল উঠোৱা কল মানে কাটা আৰু লগত ব্লুটুথ কানেক্টিভিটি ইয়াত দিয়া আছে আৰু যদি আমি এইফালে চাবলৈ যাওঁ ইয়াত টিকেট হোল্ডাৰ দিয়া আছে ইয়াত আপোনালোকৰ মেনুৱেল ডেনাইট IRVM আৰু লগতে ইয়াত আপোনালোকৰ লাইট দিয়া আছে আৰু ইয়াত আপোনাৰ ভেনিটি মিৰৰ দিয়া আছে ইয়াত আপোনালোকৰ গ্ৰেভ হেণ্ডেল দিয়া আছে লগতে আপোনালোকৰ ফেব্ৰিক ইয়াতো ফেব্ৰিক দিয়া আছে যিহেতু ইয়াত হাৰ্ড মেটেৰিয়েল হাৰ্ড টাচ হয় আৰু লগতে ইয়াত আপোনালোকৰ পাৱাৰ উইণ্ডৰ বটন দিয়া আছে আৰু আপোনালোকৰ প্ৰায় উডেন ফিনিচত ইয়াৰ ডেচবৰ্ড দিয়া আছে ইয়াত আপোনালোকৰ বম ধুমা গ্লভ বক্স দিয়া আছে যদি আমি ইয়াত চাবলৈ যাওঁ ইয়াত এচি ভেণ্ট আছে আৰু এইটো দেখাত আপোনালোকৰ লাগিছে নেকি এই মানে ইয়াক প্ৰায় দেখাত এনেকুৱা লাগে টাচস্ক্ৰীণ ডিছপ্লে কিন্তু ই টাচস্ক্ৰীণ নহয় মানে টাচস্ক্ৰীণে হয় কিন্তু টাচ মানে এণ্ড্ৰইড নহয় ইয়াত আপোনালোকৰ ইয়াতে আপোনালোকৰ টাচ কৰি ভলিউম আপ ডাউন কৰিব পাৰে ইয়াত আপোনালোকৰ পাৱাৰ অফ অন কৰিব পাৰে ইয়াত আপোনালোক ট্ৰেক চেঞ্জ কৰিব পাৰে এনেকুৱা ৰেডিঅ' মিডিয়া আপোনালোকৰ এনেকুৱা ইয়াত দিয়া আছে ইয়াত বহুত প্ৰিমিয়াম লগা আছে যদিও এইখন টপ এণ্ড মডেল নহয় কিন্তু ইয়াক টপ এণ্ড মডেলৰ ফিল দিবলৈ তাৰমানে চেষ্টা কৰা হৈছে যদি আমি তলত চাবলৈ যাওঁ ইয়াত আপোনালোকৰ এচিৰ কণ্ট্ৰল ইয়াত আপোনালোকৰ এচিৰ ফেন স্পীড আৰু ইয়াত এই কি বুলি কয় হিটাৰৰ কণ্ট্ৰল দিয়া আছে আৰু লগতে আপোনাৰ 12 ভল্ট ইয়াত চকেট দিয়া আছে আপোনাৰ এই অক্স আৰু USB-ৰ কানেক্টিভিটি দিয়া আছে ইয়াত অলপ স্পেচ ইয়াত কাপ হোল্ডাৰ দিয়া আছে আৰু আপোনালোকৰ 5-speed মেনুৱেল ট্ৰান্সমিশ্যন দিয়া আছে ইয়াতো আপোনালোকৰ এটা পাৱাৰ আউটলেট দিয়া আছে লগতে ইয়াত হেণ্ড ব্ৰেক গতিকে আমি যদি চাবলৈ যাওঁ ট'টেল আপোনাৰ যিটো ইণ্টেৰিয়ৰ ডিজাইন ট'টেল এনেকুৱা আমি যদি ইয়াত আপোনাৰ যিটো ষ্টিয়াৰিং আছে ষ্টিয়াৰিঙৰ যদি এডজাষ্টমেণ্ট চাবলৈ যাওঁ ইয়াত আপোনাৰ টিল্ট দিয়া আছে কিন্তু টেলিস্কোপিক দিয়া নাই গতিকে টিল্ট এডজাষ্টেবল ইয়াত ষ্টিয়াৰিং পোৱা যায় আৰু যদি আমি ইয়াৰ আপোনালোকৰ যিখিনি ফিচাৰ্ছ আছে বা ছেফটি ফিচাৰ্ছেই হওক বা যিকোনো ফিচাৰ্ছেই হওক যদি আমি ক'বলৈ যাওঁ ইয়াত ডুৱেল এয়াৰবেগ ABS EBD ব্ৰেক এচিষ্ট আইছ'ফিক্স চাইল্ড ছিট এংকৰ আছে ফ্ৰণ্ট ছিট বেল্ট আৰু পেছেঞ্জাৰৰ কাৰণে ছিট বেল্ট আছে আৰু আপোনাৰ ছিট বেল্টৰ লগতে ইয়াত ছিট বেল্টৰ এটা ফিচাৰ্ছ আছে ফ'ৰ্চ লিমিটাৰ বুলি ৰিভাৰ্চ পাৰ্কিং চেঞ্চৰ আছে ইঞ্জিন ইমবিলাইজাৰ স্পীড ৱাৰ্ণিং এলাৰ্ট ড্ৰাইভাৰ এণ্ড ক' ড্ৰাইভাৰ ছিট বেল্ট ৰিমাইণ্ডাৰ আছে কি লাইফ ৱাৰ্ণিং লেম্প এণ্ড বুজাৰ আছে ছিলভাৰ কালাৰ্ড ফগ লেম্পৰ আপোনালোকৰ গাৰ্নিছ আছে আপোনালোকক দেখুৱালে তাৰপিছত ড'ৰ আজাৰ ৱাৰ্ণিং লেম্প আছে ৰেয়াৰ কম্বিনেশ্যন LED লেম্প আছে
আপনার হাইমান স্টল স্টপ ল্যাম্প এইখানে আপনার দেখাল গতি আর আপনার এই মাল্টি ইনফরমেশন ডিসপ্লে লো ওয়ার্নিং আপনার ল্যাম্প আছে তারপর এন্টিনা আপনার দেখাল আইডিয়াল স্টার্ট স্টপ এসি যে অটো স্টার্ট স্টপ এসি ইয়াক আইডিয়াল স্টার্ট স্টপ এসি বলে কয় মেনুয়াল এসি হিটার আর আপনার ফ্রন্ট এসি সরি সকেট আপনার দেখাল গিয়ার শিফট ইন্ডিকেটর ইয়াত গিয়ার শিফট করলে ইয়াত আপনার ডিসপ্লে ইন্ডিকেটর হয়ে থাকে তারপর আপনার বোতল হোল্ডার আপনার দেখাল গতি এইখানে টোটেল আপনার ইয়াত ফিচার্স পাব। এটা আহ আমি রিয়ার দৌড়লে গতি রিয়ার দৌড় যদি চাবলে যাই ইয়ার প্রায় 80% দৌড় ওপেনার আছে ইয়াত সেম ব্লেক এন্ড বিচ কালারের আপনার দৌড় ট্রিম পাওয়া যায় ইয়াত আপনার ক্রোম এলিমেন্টর দৌড় ওপেনার আছে লগতে ইয়াত আপনার হার্ড হার্ড প্লাস্টিক দিয়া আছে আর ইয়াত আপনার সিসা ডাউন করার কারণে দিয়া আছে 1 লিটার বটল হোল্ডার আর যদি আমি চাবলে যাই ইয়াতো আপনার চাইল্ড সেফটি লক দিয়া আছে যদি আমি ইয়াত চাবলে যাও সিট কমফর্ট সিট কমফর্ট আপনার ডিসেন্ট সিট কমফর্ট পাব আন্ডার থাই সাপোর্ট ভাল লগতে ইয়াত আপনার হেড হ্যান্ডরেস্ট ইয়ার লগতে দুটা কাপ হোল্ডার দিয়া আছে আর এডজাস্টেবল হেডরেস্ট দিয়া আছে দুফালে আর এনেক ইয়াত তিনজন মানু আরামত আহিব পারে গতি ইয়াত আপনার আরো এটা ভাল বহুত ভাল বস্তু ইয়াত রিয়ার মানে পিছর প্যাসেঞ্জারের কারণে ইয়াত আপনার এসি ভেন্ট দিয়া আছে ইয়াত অবশ্যই আপনার মাজর প্যাসেঞ্জারজন অল্প মানে গিল্টি ফিল করব পারে কারণ ইয়াত আপনার যে হাব যেটো এই অল্প উপরলে আছে যে ফ্লেট নয় এই অল্প উপরলে উঠা আছে গতি যদি আমি চাবলে যাও ভিতরের এনেকা ধরনের টোটেল ইন্টেরিয়র মানে আগফালের ইন্টেরিয়র ডিজাইনটি এটা আমি আহো ইঞ্জিন স্পেসিফিকেশন ইঞ্জিন স্পেসিফিকেশনত যদি আমি চাবলে যাও ইয়াত আপনার ইঞ্জিন খোলা লিভার আছে আর আমি এইফালে আপনার ইয়াত আপনার এনেকা ধরনের ইনসুলেশন দিয়া আছে ইয়ার ফিট এন্ড ফিনিশ ইয়াতো বহুত ফিট এন্ড ফিনিশর অল্প অবশ্যই ইম্প্রুভ করবলগা থাকে কিন্তু ফিট এন্ড ফিনিশ বহুত ভালক দিয়া আছে আমি যদি চাবলে ইয়াত 1.2 লিটারের 4 সিলিন্ডার ইঞ্জিন আহে যি 90 PS পাওয়ার আর 113 নিউটন মিটার টর্ক ই প্রডিউস করে 4000 মানে 4400 RPM এ আপনার 113 নিউটন মিটার টর্ক ইয়ার প্রডিউস করে আমি যদি ইয়ার টার্নিং রেডিয়াসটা চাবলে যাও ইয়াতে হলে 5 মিটারের ভিতরতে 4.8 মিটার ইয়ার টার্নিং রেডিয়াস যদি আমি ইয়াত যদি চাবলে যাও 5.8 mm ইয়ার টার্নিং রেডিয়াস যদি চাবলে যাও ইয়ার এনেকুৱা বেটার রিপ্লেস করা আছে এনেকুৱা ফিউজর এনেকুৱা যদি হে আপনার এই গাড়িখান বা প্রসেস করব বিচাৰে যদি আপনার পাঠশালার আশে পাশে আছে বা আশে পাশে থাকে গতি তেনেহলে আপনার এই শোরুমের ডিটেলস তলত দেওয়া থাকবে তথাপি আপনার কেনেক কি যোগাযোগ করব আমার দাদারপরা জানি লোক হোক। নমস্কার, আপনার যদি গাড়ি লওয়ার কারণে ইচ্ছা করে তাহলে আপনি আপনার ইয়াতে আপনার গাড়ি ফার্স্ট বুকিং করব বাকি গোটেখিন আমি যেখানে কাম থাকে যাবতীয় নাম কব দাদাক লগ করব দাদার টোটেল ফোন নাম্বার সোন নাম্বার গোটেখিনি বা আপনার ইয়ার পাঠশালার মারুতি পর্দার কারণ সম্পূর্ণ ডিটেলস কত আছে কি আছে মই গোটেখিনি ডেসক্রিপশন বক্সত দিম। যদিহে ভিডিওটা যদি চাই ভাল পালে তেতিয়াহলে লাইক করিব শেয়ার করিব আর কমেন্ট করিব কেনেকুয়া লাগিল কেনেকুয়া কেনেকুয়া নতুন আপডেট লাগে ইয়ার বা যিকোনো আপনার গাড়ির ডিলাররে কেনেকুয়া কেনেকুয়া আপডেট লাগে এইখিনি কব আর ভিডিওটো চাওয়ার কারণে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাছ।